আমি 17 তারিখে মামলাটা পেয়েছি। তো মামলার অভিযোগে যা যা বলা আছে আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করছি। আমরা মামলার তদন্ত শেষ হওয়ার পর আপনাদেরকে অফিসিয়ালি জানানো হবে। আজকে আমরা সরজমিনে প্রিয় ভিজিট করলাম, প্রিয় মানে থানাটা ভিজিট করলাম। আমরা সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো এখন আমরা হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করবো। মামলাটা ডিজিটাল নিরাপত্তা আইনের 26, 29 এবং 31 ধারায় হয়েছে, যেখানে বলা আছে যে ভিকটিমের অনুমতি ছাড়া ভিডিও ধারণ, সেগুলো প্রচার করা, ইন্টারনেটে বা বিভিন্ন মাধ্যমে প্রচার করা। তো আমরা এই জিনিসগুলো মাথায় রেখে আমরা তদন্ত কার্যক্রম শুরু করবো।